রাজধানীর পশ্চিমাঞ্চলের মানুষের জন্য নতুন চমক নিয়ে আসছে বাংলাদেশের আধুনিক রিয়েল এস্টেট ব্যবসার আইকনিক ব্র্যান্ড রূপায়ণ সিটি। মোহাম্মদপুরের বসিলায় রূপায়ণ সিটির নিজস্ব তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ও বিশ্বমানের শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স। রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক অভিজাত লাউঞ্জে এই সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং অপরপক্ষে ইমরান হোসেন ও ইজাজুল ইজাবিল হোসেন ইমন চুক্তিতে সই করেন। বিস্তারিত দেখুন বাতেন বিপ্লবের রিপোর্টে। জন্মলগ্ন থেকেই দেশে মানুষের জীবনধারার মান উন্নয়নের সংকল্পে আধুনিক উদ্ভাবনী চিন্তাধারাকে লালন করে এগিয়ে চলছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। অনন্য সেই চিন্তার ধারাবাহিকতায় রাজধানীর পশ্চিমাঞ্চলের নাগরিকদের কেনাকাটার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দিতে মোহাম্মদপুরের 160 ফিট সড়কের পাশে রূপায়ণ সিটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স। রোববার রাজধানীর গুলশানের এক অভিজাত লাউঞ্জে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং অপরপক্ষে ইমরান হোসেন ও ইজাজুল ইজাবিল হোসেন ইমন চুক্তিতে স্বাক্ষর করেন। রূপায়ণ সিটির এই কালজয়ী উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে নিজেদের ধন্য মনে করছেন ভূমি মালিকরা। মালিকদের প্রতিনিধি ইমরান হোসেন জানান, নিরাপদ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের খোঁজে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মপরিসরে চোখ বুলিয়েছেন তিনি। সবশেষ রূপায়ণ সিটি উত্তরার নান্দনিক পরিবেশ তার স্বপ্নের সাথে মিলে গেছে। আমার সাথে মোটামুটি বাংলাদেশের যে রেপুটেটেড যে কোম্পানিগুলো আছে তাদের সাথে আমার এই আমার যে প্লেসটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তাদের সাথে, যখন আমি কথা বললাম। কিন্তু আসলে যখন আমি রূপায়ণ সিটির অর্গানাইজেশনের সাথে কথা বললাম এবং ওনাদের বিভিন্ন প্রজেক্ট, বিশেষ করে উত্তরাতে যে প্রজেক্টটা আছে ওইখানে যাওয়ার পরে, তাদের ওইটা দেখার পরে আমার ভিতর থেকে একটা আসলে অনুভূতি জেগেছে। এ সময় রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সিটি দেশের সর্বাধুনিক শপিং মল ম্যাক্সাস দ্য মল অব বাংলাদেশ নির্মাণ কাজ শুরু করেছে রূপায়ণ সিটি উত্তরাতে। তারই ধারাবাহিকতায় আরও একটি অসাধারণ শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স নিয়ে দেশের আবাসন খাতকে এগিয়ে নিয়ে যেতে চায় রূপায়ণ সিটি। ঢাকা সিটির পশ্চিমে আপনি মোহাম্মদপুর, শ্যামলী, লালমাটিয়া একটা বিশাল জনগোষ্ঠীর বসবাস, কিন্তু আমরা দেখলাম ওখানে প্রপার কোনো শপিং মল কিংবা কমার্শিয়াল কমপ্লেক্স ওখানে গড়ে ওঠেনি, যেখানে এত বড় জনগোষ্ঠী, ইভেন কি আপনার কেরানীগঞ্জের অনেক লোকজন এখান থেকে মুভমেন্ট করে, তাদের প্রপার শপিং কিংবা এন্টারটেনমেন্ট নেসেসিটির অ্যাকচুয়ালি ফুলফিল করার মতো কোনো ধরনের স্থাপনা ওখানে কেউ করে উঠে নাই। তো ওই রেসপন্সিবিলিটির দিক থেকে চিন্তা করেই একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি, যেটা মাল্টি স্টোরিড শপিং মল কাম কমার্শিয়াল কমপ্লেক্স, খুব আইকনিক একটা প্রজেক্ট আমরা ওখানে তৈরি করতে যাচ্ছি। এটা আমাদের রূপায়ণ সিটির নেক্সট স্টেপ হতে যাচ্ছে। দেশের অর্থনৈতিক ও নাগরিক জীবনযাত্রার উন্নয়নে আরও নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে চলার জন্য রূপায়ণ সিটি সর্বদা দায়িত্বশীল এবং অঙ্গীকারাবদ্ধ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ণ সিটির ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।